হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ব্রকোলি স্যালাড বানিয়ে দেখাবো এটাকে আপনারা সবজিও বলতে পারেন ভাজিও বলতে পারেন অ্যাকচুয়ালি আমি এটাকে হাফ কুক করবো ফুল কুক করবো না যদি আপনারা ফুল কুক করেন তাহলে এটাকে আপনারা নর্মাল সবজির মতো করে খেতে পারেন কিন্তু আমি এটাকে হাফ কুক করবো তাই আপনারা এটাকে বলতে পারেন স্টার ফ্রাইড স্যালাড চলুন রেসিপি শুরু করা যাক আমি দুশো গ্রামের একটা ব্রকোলি নিয়েছিলাম আর সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন সাইজ আপনি আপনার পছন্দ অনুযায়ী একটু বড় বা একটু ছোট করে কাটতে পারেন আমি কাটার পরে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি আমরা এটাকে একদম ফুলকপির মতো ট্রিট করতে পারি ফুলকপি আপনাদের যেরকম করে কাটা পছন্দ ছোট বা বড় যেরকম সাইজ করতে পছন্দ সেরকম করে কেটে নিন আর কাটার পরে ধুয়ে নিন এবার এখানে দেখুন মশলার মধ্যে আমি নিয়েছি রসুন এখানে আমি দশ থেকে বারো কলির মতো রসুন নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর এখানে আমি কড়াই বসিয়েছি গ্যাসের ওপর গ্যাস চালু করে দিয়েছি মানে জ্বালিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই যথেষ্ট গরম হওয়ার পরেই আমি তেল দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন তেল থেকে ধোয়া উঠছে তো এবার আমরা দিয়ে দেব হাফ টি স্পুন থেকে একটু কম জিরে তেলটাকে একটু সব দিকে ছড়িয়ে দেবো যাতে আমাদের যে কড়াই এটা লোহার কড়াই এটা একেবারে ননস্টিক কড়াইয়ের মতো কাজ করে এবার জিরেগুলোকে আমি একটু মাঝখানে নিয়ে আসছি তেলের মধ্যে আর জিরে কালার একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে রসুন দিয়ে দেবো রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করতে যাব না হালকা লাল করে নেব হিটকে আমি একেবারে মিডিয়াম করে রেখেছি রসুনের কালার লাল হয়ে যাওয়ার পরে আমি ব্রকোলিগুলো অ্যাড করে দিচ্ছি আর ব্রকোলিগুলো অ্যাড করে দেওয়ার পরে হিটকে অবশ্যই হাই করে দেব। কারণ আমরা এটা স্টার ফ্রাইড স্যালাড বানাচ্ছি সবজি বানাচ্ছি না যদি আপনি নর্মালি ফুল কুক করা সবজি বানাতে চান তাহলে হিটকে মিডিয়াম বা লোতে করে দেবেন যাতে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত আর যদি আপনি আমার মতো স্যালাড হিসেবে খেতে চান তাহলে হিটকে একেবারে হাই করে দেবেন কারণ আমরা এই রান্নাটা একেবারে ফটাফট করব। খুব দ্রুত করব যাতে সবজি ভেতর থেকে জল একেবারেই বাইরে না বেরিয়ে আসে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিক্স করে নেব ব্রকলির সবজিতে আমি হলুদ অ্যাড করা পছন্দ করি না কারণ হলুদ অ্যাড করলে ব্রকলির কালারটা একেবারে অন্যরকম হয়ে যায় এর যে ন্যাচারাল যে ব্রাইট সবুজ কালার এটা কেমন যেন ফিকে ফিকে হয়ে যায় এ কারণে আমি হলুদ অ্যাড করি না আপনি দেখতে পাচ্ছেন যে ব্রকলিটা রান্না হওয়ার সাথে সাথে ব্রকলির যে গাঢ় সবুজ কালারটা মানে সরি উজ্জ্বল সবুজ কালারটা এটা আরও ব্রাইট হয়ে যাচ্ছে এবং এই জিনিসটাই দেখতে খুব ভালো লাগে এ কারণে আমি হলুদটা অ্যাড করি না আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু কেটে আর কিছু লঙ্কাকে আমি লম্বা লম্বি কেটে রেখেছি যেগুলো কাঁচা লঙ্কা লাল হয়ে যায় সেগুলো তো সেগুলো আমি দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এই লাল লঙ্কাগুলো দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর যেগুলো ছোটো ছোটো করে কেটেছি কাঁচা লঙ্কা সেগুলো আমার ঝাল দেবে একটু এবার আমি অ্যাড করে দেব কিছুটা সয়া সস ডার্ক সয়া সস এক টেবিল স্পুন আমি ডার্ক সয়া সস অ্যাড করব যদি আপনি লাইট সয়া সস ইউজ করতে চান তাহলে দেড় থেকে দু টেবিল স্পুন করতে পারেন দেড় টেবিল স্পুনই ঠিক আছে ভালো করে মিক্স করে নেব আর এবার আমি দিয়ে দেব এক টেবিল স্পুন গ্রিন চিলি সস লাগাতার চালাতে হবে কারণ সবজি নিচের থেকে একেবারেই চলে যাওয়া চলবে না গ্রিন চিলি সসটা আমি দিয়ে দিয়েছি আর গ্রিন চিলি সসের মধ্যে তেঁতুলের পাল্প থাকে এই কারণে লোহার কড়াইতেও রিয়াকশান হওয়ার সম্ভাবনা খুব বেশি এই কারণে আমরা একেবারেই বেশি দেরি করব না জলদি জলদি কাজ সেরে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমি এক টি স্পুন বা তার থেকে একটু বেশি অ্যাড করেছি যদি আপনি আমার মতো লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করে থাকেন তাহলে এই টক জিনিসগুলো দিয়ে একেবারেই দেরি করবেন না জলদি জলদি নেড়ে চেড়ে নামিয়ে নেবেন কারণ টক জিনিস দেওয়ার পরে মেটালের কড়াইয়ে রিয়াকশান হয় এবং মেটাল ক্ষয় হতে শুরু করে এবং সেটা সবজির মধ্যে চলে আসে লোহার কড়াইয়ের ক্ষেত্রে তেমন ক্ষতির কিছু নেই কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই হলে একেবারেই দেরি করা যাবে না এখন আমরা জলদি জলদি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর যদি আপনি ননস্টিকের কড়াই ব্যবহার করেন তাহলে এসব ভাবতে হবে না ননস্টিক মানে আমি বলছি যেগুলো টেফলনের কোটিং বা সিরামিকের কোটিংওয়ালা কড়াই হয় সেগুলো ইউজ করলে এসব ভাবতে হবে না আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দেখতে ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা যদি আপনারা এটাকে সবজি হিসেবে খেতে চান তাহলে একটু ঢেকে ঢেকে রান্না করবেন আর লো হিটে বা মিডিয়াম হিটে রান্না করবেন যাতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর ব্রকোলিকে আপনি এইভাবে রান্না করলে সবজি হিসেবে বা স্যালাড হিসেবে দুই হিসেবেই খুবই খুবই ভালো লাগবে খেতে আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো